বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আইমা দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্চ মাস স্বাধীনতার মাস, আর একদিন পরেই মুজিব জন্মশতবার্ষিকী। বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের নামের সঙ্গে যার অবিচ্ছেদ্য সম্পর্ক, এই দেশটির জন্মদানে যার ভূমিকা মুখ্য, অবিসংবাদিত নেতা, বাঙালির ইতিহাসের, বাঙালি জাতির ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী 17ই মার্চ। এবং 17ই মার্চ থেকে পরের বছরের 16ই মার্চ পর্যন্ত বাংলাদেশ উদযাপন করবে, পালন করবে মুজিব শতবর্ষ। এবং যে মুহূর্তে আমরা কথা বলছি, সেই মুহূর্তে গোটা বিশ্বই এক অস্থির উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছে। প্রতিদিনই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। লক্ষাধিক মানুষ এখন করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবীর সব মহাদেশ অ্যান্টার্কটিকা বাদ দিয়ে, এবং পৃথিবীর প্রায় সকল দেশেই কম বেশি এই উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মৃতের হার যত না, অসুস্থ রোগীর সংখ্যা যত না, তার চেয়ে অনেক বেশি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের প্রায় সকল ধরনের আন্তর্জাতিক কর্মকাণ্ডই প্রায় বন্ধ হবার উপক্রম, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে পৃথিবী, এরকমটাই অনেকে মনে করছেন। এবছরের প্রায় সিংহভাগ আন্তর্জাতিক কর্মসূচি কিন্তু স্থগিত করা হচ্ছে। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনৈতিক, কূটনৈতিক সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি মুজিব জন্মশতবর্ষের যে মূল অনুষ্ঠান 17ই মার্চে করবার কথা বাংলাদেশ সরকার, সেটিকেও বাংলাদেশ সরকার অনেকখানি কাটছাট করে সংক্ষিপ্ত আকারে করছেন। সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতিতে কথা বলবার জন্য আমরা যাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায় বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইটি দেখলেই, যেখানে তার নাম বেশ কয়েকবার উদ্ধৃত হয়েছে আমরা জানি। এবং বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক, যে চার্চ ছাত্রনেতাকে চার খলিফা হিসেবে সেই সময়টাতে অভিহিত করা হতো, তাদের অন্যতম, এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সবগুলো সভায় তিনি সভাপতিত্ব করেছেন, বাংলাদেশ ছাত্র লীগের এক সময়কার সভাপতি, স্বাধীনতোত্তর বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং গণতন্ত্রের জন্যে যার কণ্ঠ সবসময় সুউচ্চকিত, অনল বসু বক্তা হিসেবে যার সুখ্যাতি গোটা বাংলাদেশের মানুষের কাছে, আমার আজকের অতিথি নূর আলম সিদ্দিকী, স্বাগত আপনাকে স্টুডিওতে মিস্টার সিদ্দিকী। ধন্যবাদ। মার্চ মাস স্বাধীনতার মাস, এবং স্বাধীনতার সঙ্গে আপনার সম্পর্কটা অত্যন্ত নিবিড়, কেননা এই স্বাধীনতার মাসে বা তার প্রাকমুহূর্তে 1971 সালে সারা দেশ চষে বেরিয়েছেন, মানুষকে মুক্তিযুদ্ধে আহ্বান জানিয়েছেন, মুক্তি সংগ্রামে উদ্দীপ্ত করেছেন, মাদেরকে, তাদের সন্তানদেরকে উৎসর্গ করবার জন্য আপনি আপনার সেই বক্তৃতা দিয়ে মানুষকে উদ্দীপ্ত করেছেন। সেই দেশ স্বাধীন 49 বছর বয়স, যে নেতার নেতৃত্বে এই সংগ্রামে ছিলেন, যে নেতা এই দেশকে স্বাধীন করবার জন্য নেতৃত্ব দিয়েছেন, তার জন্ম শতবার্ষিকী আর মাত্র একদিন পরেই। আজকে আমরা যখন কথা বলছি 15, 16, 17, একদিন পরেই সেই জন্মশতবার্ষিকী, এবং পুরো বছরব্যাপী মুজিব বর্ষ। কিন্তু মুজিব বর্ষকে প্রভাবিত করলো, এবং আপনি বাংলাদেশের অন্যতম একজন শিল্প উদ্যোক্তা, মুজিব বর্ষকে তো প্রভাবিত করলেই গোটা বিশ্ব অর্থনীতিকে নাড়া দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস কোভিড-19, এবং সেটিও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে এগোচ্ছে, এবং পৃথিবী জানে না আসলে এখন কোথায় নিষ্পত্তি, কেননা এর কোনো প্রতিশোধক নেই, সেটি তৈরি করতে হলো 1-1.5 বছরের মতো সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এটিকে মহামারী হিসেবে চিহ্নিত করেছে। সব মিলিয়ে আমার একটা পরিবেশ, পরিস্থিতির মধ্যে একদিকে আনন্দ উদ্বেগ, আনন্দ উৎসাহ, অন্যদিকে উদ্বেগ উৎকণ্ঠা, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা পৃথিবী এগোচ্ছে, বাংলাদেশ এগোচ্ছে। সো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আসলে, এবং আমি স্বভাবতেই বুঝতে পারি যে আপনি সেই মার্চ মাস দিয়েই শুরু করবেন, যে মার্চের সঙ্গে, অগ্নিঝরা মার্চের সঙ্গে আপনার সম্পর্ক একেবারেই অবিচ্ছেদ্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই আমি আমার স্বভাব সুলভ ভঙ্গিতে
তাদের প্রতি আমার বিদগ্ধ চিত্তের অভিবাদন জানাব, সশ্রদ্ধ সালাম জানাব, যাদের বুক নিঃসৃত রক্তে লাল হয়ে পূর্ব দিগন্তে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্য উঠেছে। আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক অবকাঠামোয় প্রতিষ্ঠিত বাংলাদেশে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করা উদ্ভাসিত সূর্যটির আলো সবার মধ্যে ছড়িয়ে পড়বে, এদেশ আর কোনোদিন মৌলিক অধিকার বিবর্জিত হবে না, এদেশের মানুষকে আর কোনোদিন গণতন্ত্রের জন্য মিছিল করতে হবে না, সভা করতে হবে না, গণতন্ত্রের পরিবর্তে স্বৈরাচারের ঘন কালো অন্ধকারে দেশ আর কখনো নিমজ্জিত হবে না। ভাগ্যের নির্মম পরিহাস হলেও এটি আজ নিরবিট সত্য, আমাদের সেই আকাঙ্ক্ষাটি আজও পূরণ হয় নাই। আজও বারবার স্বৈরাচারের ছবল, এক নায়কতন্ত্রের ছবল, একদলীয় শাসন ব্যবস্থার ছবল নানাভাবে এদেশের গণতান্ত্রিক পথ পরিক্রমণকে বিঘ্নিত করেছে, কখনো কখনো অবরুদ্ধ করেছে, কখনো কখনো দিক পরিবর্তনে বাধ্য করেছে। আজকের দিনে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি এই প্রার্থনাই করব যে এই অভিশাপ থেকে চিরতরে বাংলাদেশকে আল্লাহ পাক মুক্ত করুক। আমি সেই সমস্ত রাজনৈতিক কর্মী যারা দীর্ঘদিন স্বাধীনতার জন্য কারাগারে নিঃসঙ্গ যন্ত্রণাকে সহ্য করেছেন, তাদের চেতনার মূর্ত প্রতীক, স্বাধীনতার মূর্ত প্রতীক যাকে সামনে নিয়ে আমরা ছাত্রলীগের কর্মীরা দীর্ঘ পথ পরিক্রমণের মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতার সফল সৈকতে, স্বর্ণ সৈকতে পৌঁছে দিতে পেরেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমাদের সামনে আগত, আমি তার বিদেহী আত্মারও রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনি আপনার উপক্রমণিকায় বলেছেন, আপনার উপস্থাপনায় আপনি বলেছেন, সারা দেশ শুধু নয়, সারা পৃথিবী আজ, সারা বিশ্বই আজ করোনা ভাইরাসের আতঙ্কে থরথর করে কাঁপছে। কী প্রাচ্য, কী পাশ্চাত্য, কী উন্নত, কী অনুন্নত, কী উন্নয়নশীল, সবই এখানে পর্যুদস্ত। বিজ্ঞান বলি, শক্তি বলি, ক্ষমতা বলি, স্বপ্ন বলি, সবই পর্যুদস্ত হয়ে গেছে। জি, মানুষ, আপনি ঠিকই বলেছেন, মানুষ কতজন মারা গেছে সেটা বড় কথা নয়, মানুষ কতখানি আতঙ্কিত, মানুষ কতখানি উৎকণ্ঠিত, মানুষ কতখানি সংশয়চিত্ত, মানুষ কতখানি মৃত্যুর যন্ত্রণাকে জীবিত অবস্থায় কিছুটা হলেও ভোগ করছে, সেটি আজকে বড় কথা। আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো দেশসমূহ, এমনকি জাপান, চীন, সকলেই আজকে শিকারীর বন্দুকে নবের আঘাতে পাখির হৃদয় যেমন থরথর করে কাঁপে, তেমনি শঙ্কায়, আশঙ্কায়, দুশ্চিন্তায় সমস্ত মানুষের হৃদয় থরথর করে কাঁপছে। আমি একজন মুসলমান হিসাবে মনে করি যে সকল আযাব, সকল গজব পৃথিবীর মধ্যে সমস্ত কিছু আসে আল্লাহ তাআলার নাখোশির থেকে। আল্লাহ তাআলা যখন সাংঘাতিকভাবে পৃথিবীর মানুষের আচরণে নাখোশি হন, যখন তার সৃষ্টির
অধ্যুত্বে তিনি মানসিকভাবে সাংঘাতিকভাবে আহত হন, তখন কখনো কখনো এই ধরনের আযাব এবং গজব মানুষকে বিপদগামিতার থেকে ফিরিয়ে আনার জন্য এবং মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের আযাব আসে। আবার আল্লাহ পাকই এই আযাব উঠিয়ে দেন। আল্লাহ পাকের কাছে আমার এই কথার প্রারম্ভে আকুল ফরিয়াদ থাকবে, আল্লাহ সমস্ত বিশ্ব থেকে করোনা ভাইরাসের এই আযাব, এই গজব, এই অশনি সংকেত তুমি উঠিয়ে নাও, সমস্ত মানবতাকে তুমি আতঙ্ক বিবর্জিত অবস্থায় ফিরিয়ে নাও, সমস্ত বিশ্বের মানুষকে একটা স্বস্তি এবং শান্তির আবর্তে তুমি নিয়ে আসো। আমি আপনাকে বলতে চাই যে আমাদের স্বাধীনতার 48 বছর পেরিয়ে গেছে, আমরা এবছর আমরা 49-এ পা রাখব। এই মার্চ মাসেই পহেবা তারিখে, তার আগে বলতে চাই যে 3রা মার্চে ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন বসার কথা ছিল। 300টি সাংসদের মধ্যে 165টা ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর বাকিটা এখানে 2টা নুরুগামী সাহেব এবং রাঙামাটির রাজা, আর পশ্চিম পাকিস্তানে বিভিন্ন দল বিবাহে বাকি 153টি ছিল। তা 167টির মধ্যে 165টি আসন অধিকার করার পরও তাদের ষড়যন্ত্র থামল না। বঙ্গবন্ধু রেসকোর্সে যে বলেছিলেন বড় ব্যথা ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করার পরও আমরা গদিতে বসতে পারি নাই। 70-এর নির্বাচন শুধু গদিতে বসার নির্বাচন ছিল না, 70-এর নির্বাচন ছিল 23 বছরের বঞ্চনা, 23 বছরের শোষণের, 23 বছর তারা চৌধকারের মতো বাংলার মানুষের বুকে রক্ত চুষে নিয়ে তাদের মুখমণ্ডলকে যেমন রক্তহীন ফ্যাকাশে করেছিল, তার একটা হিসাব কিতাব নেওয়ার নির্বাচন। বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, বাঙালি বজ্রকঠিন শপথে ঐক্যবদ্ধ হয়েছিল যে তারা এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে শেখ মুজিবের নেতৃত্বে এককভাবে রুখে দাঁড়াবে, শোষণ বঞ্চনার হিসাব তারা নিয়ে থাকবে। এবং আমি আপনাকে আরেকটি কথা এখানে বিনম্র চিত্তে উল্লেখ করতে চাই, মার্ক টেলি, বিবিসির সাংবাদিক এই মার্চ মাসেই আমাদের নেত্রী চতুষ্টয়, যাদেরকে আপনি বলবেন বাংলার মানুষ চার কবি হিসাবে জানে, তাদেরকে প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ দ্য বেস্ট ক্রেডেনশিয়াল অফ শেখ মুজিব, হোয়াই হি ইজ সো পপুলার, হোয়াই হিজ পজিশন ইজ দেয়ার নট নিয়ার টু এনিবডি। তখন আমাদের মধ্যে থেকে নানাভাবে এর উত্তর দেওয়া হয়েছিল, কেউ বলেছিলেন তিনি অসাধারণ বাগ্মী, কেউ বলেছিলেন তিনি অনেক দিন জেল খেটেছেন, কেউ বলেছিলেন তিনি ভালো সংগঠক। তা এই প্রত্যেকটি কথাকেই মার্ক টেলি কাউন্টার করেছেন। মওলানা ভাসানীও তো অনেক ভালো বক্তৃতা করেন, বাম রাজনীতিবিদদের অনেকে তো 28 থেকে 30 বছর, আশু ভরদ্বাজ, তারপরে আপনার মণিকৃষ্ণ সিং, তারপরে অজয় রায়, এরা তো দীর্ঘদিন জেল খেটছে। এমনকি মওলানা ভাসানীও বিভিন্ন সময়ে অনেক দিন জেল খেটেছেন। তা হোয়াই, হোয়াট ইজ দ্য স্পেসিফিটিজ অফ শেখ মুজিবুর রহমান? তার অশেষ সহমত। আমি একটা জবাব দিয়েছিলাম যেটাকে মার্ক টিভি খুব পছন্দ করেছিলেন, আমি বলতে দ্য বেস্ট ক্রেডেনশিয়াল অফ শেখ মুজিব দ্যাট হি ক্যান রিড দ্য পালস অফ দ্য পিপুল
অ্যান্ড কুড রাইজ অন দি অকেশন। শেখ মুজিবের সবচেয়ে বড় গুণ হল তিনি জনগণের মানুষের নারীর স্পন্দন বুঝেন করতে পারতেন এবং সেই প্রেক্ষাপটে তিনি মাথা তুলে মেরুদণ্ড খাড়া করে অকুত ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এখানে প্রাসঙ্গিকভাবে আমি বঙ্গবন্ধুরও একটা অনুভূতি তা যেটা প্রকাশ করেছিলেন সেটা যদি এর সঙ্গে যোগ করি, ডেভিড ফস তাকে প্রশ্ন করেছিলেন যে বিশ্বপতি হোয়াট ইজ ইয়োর কোয়ালিফিকেশন, তো তখন বঙ্গবন্ধু বলেছিলেন আই লাভ মাই পিপল। কোয়ালিফিকেশন বলতে সে বঙ্গবন্ধুর একাডেমিক কোয়ালিফিকেশন জানতে চেয়েছিল। আজকে তিনি আমাদের জাতির পিতা, স্বাধীনতার স্থপতি, মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু, কিন্তু একথা সত্যি তিনি অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন না, তিনি সাধারণ মেধার একজন ছাত্র ছিলেন। তিনি একদম অনন্য সাধারণ প্রতিভা আর বিকশিত সূর্যরশ্মি কখনোই ছিলেন না। হ্যাঁ, টুঙ্গিপাড়ার শেখ লুৎফর রহমানের জ্যেষ্ঠ পুত্র আমাদের, তাদের খোকা, একটা সাধারণ মেধার লোক ছিলেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো নীল রক্তে প্রবাহিত একটি পরিবারের মধ্যেও তিনি জন্মগ্রহণ করেন নাই। বাংলাদেশের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত একটি পরিবারে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন এবং সে কারণেই আসলে মধ্যবিত্তের সঙ্গে যারা এই মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিল, সামনে দাঁড়ালো, লড়াই করলো এবং নিম্ন মধ্যবিত্ত তাদের নেতা হয়ে উঠতে পেরেছিলেন তিনি। হ্যাঁ, তাদের সঙ্গে তার সংযোগটা অনেক নিবিড় ছিল, গভীর ছিল, গভীর ছিল। তিনি তাদের মানসিক অবস্থাটাকে, মনের মধ্যে অনুরণিত অনুরণনকে উপলব্ধি করে রাজনৈতিক নীল রক্ত থাকলে সেটি সম্ভব হতো না। দেখেন আমার কথার মোড় ঘুরে যাবে। জি, না, নীল রক্তের সঙ্গে সম্পৃক্ত সরাসরি এই উপমহাদেশে নীল রক্তের উত্তরাধিকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু নিবিড়ভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পেরেছিলেন। ব্যারিস্টার বিএস বিসিএল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনীতির শুরু কিন্তু ধাঙড়দের নিয়ে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দুটি হাত, একটি সুভাষ এবং একটি শহীদ, তিনি একটা ব্যতিক্রম ধর্মী হলেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটি এই দেশের নীল রক্তের অধিকারী পরিবেশে জন্মগ্রহণ করেও সাধারণ মানুষের কাতারে আসতে পেরেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সত্যিই এদেশের সাধারণ জীবনের উত্তরাধিকার, এদেশের মানুষের চিন্তা চেতনা মনন মনসিকতা মানসিকতার তিনি লালন করতেন। সাধারণ মানুষ যেভাবে একটাকে পক্ষে পালন করে সেই একই অবয়বে, একই ভঙ্গিতে, একই ঢঙে, তা সেই শেখ মুজিব এক একটি আন্দোলনের সোপান উত্তোলনের মধ্য দিয়ে আরেকটি আন্দোলনের সোপান তৈরি করে ধাপে ধাপে তিনি এগিয়ে গেছেন। এবং আপনি মার্চের কথা ছিলেন। হ্যাঁ, সাহিত্য শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতা। তা তিনি এই মার্চে, তিসরা মার্চে যখন অধিবেশন ডাকা তো দূরে থাক, ভুট্টো সাহেবের প্ররোচনায় এইয়া খান সাহেব যখন পহেলা মার্চ অনির্দিষ্ট কাবের জন্য মুজিব ভাইয়ের সঙ্গে কোনো রকমের আলোচনা না করে সংখ্যাগরিষ্ঠ, সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতার সঙ্গে কোনো রকমের পরামর্শ না করে যখন অনির্দিষ্ট কাবের জন্য জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করে দেবেন, তখন আমরা বিস্ফোরিত আগ্নেয়গিরির গলিত লাভার মতো, দাবা নবের মতো বাংলার ছাত্র সমাজ প্রজ্বলিত হয়ে উঠল, জ্বলে উঠল, আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে গেল। বঙ্গবন্ধু তখন আপনার পূর্বাণীতে, তিনিও আভাস পেয়েছিলেন হোটেল পূর্বাণী চিঠি, হোটেল পূর্বাণীতে তার প্রাদেশিক
এবং জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি এবং প্রতিজীবার সাধারণ সম্পাদক সভাপতিকে নিয়ে বৈঠক করছিলেন। আমরা মিছিল নিয়ে ওখানে গেলাম এক তারিখ পয়লা মার্চ। আমি আপনাকে আগেই বলেছি যে আমরা প্রস্তুত ছিলাম, আমরা জানতাম এরকমের একটা ভাষণ আসছে, আমরা জানতাম আমাদের সমস্ত চেতনাকে পর্যদস্ত করার জন্য, পদদবিত করার জন্য, সম্পূর্ণরূপে বিধ্বংস করার জন্য শেষ টুরুপের তাসটি এই একাংশ ব্যবহার করতে চাচ্ছেন। আমরাও তার জন্য প্রস্তুত ছিলাম, সারা ঢাকা শহরের আনাচে কানাচের থেকে মিছিল বেড়ায় গেল, ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হল, সবারই গন্তব্যস্থল হচ্ছে পূর্বাড়িতে, যেখানে তাদের চেতনার মূর্ত প্রতীক সারা বাংলাদেশের মানুষের মুক্তি দেওয়ার জন্য রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের আকাঙ্ক্ষায় বৈঠকরত আছেন, সেখান থেকে নির্দেশ দেওয়ার জন্য বঙ্গবন্ধুর কাছে আমরা গেলাম। আমাদের প্রায় সকল নেতাই উপস্থিত ছিলেন, আমাদের কিছু প্রবীণ নেতাও সেখানে উপস্থিত ছিলেন। সেই জায়গার মধ্যে আমি জীবনে খুব কম সময় বুদ্ধিমত্তার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। আমি একটু বোকাসোকা মানুষ, আমি একটু সরল সোজা মানুষ। আমি ওখান থেকে টুক করে উঠে যেয়ে বললাম যে বস, এবারে সংগ্রাম কমিটিটা আমি সর্বদলীয় হতে দিতে চাই না, এটা ছাত্রলীগের একক নেতৃত্বে, পয়লা মার্চের কথা বলছি, জি জি, ছাত্রলীগের একক নেতৃত্বে ডাকসুর সমন্বয়ে এবারের সংগ্রাম পরিষদ গঠিত হবে এবং তার নাম হওয়া উচিত স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু খুব তড়িৎ জিনিসটাকে গ্রহণ করতে পারতেন, উপলব্ধি করতে পারতেন এবং তাৎক্ষণিক একটা সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি আমাকে বললেন যে যা পল্টনে যেয়ে ঘোষণা করে দে, আমি একটু পরে আমার তরফ থেকে তোফাইলকে পাঠাবো আর শ্রমিক লীগের তরফ থেকে মান্নান সাহেবকে পাঠাবো, মান্নানকে, তারা দিয়ে তোদের সংগ্রাম পরিষদের প্রতি সমর্থন প্রদান করবে। আর কোনো রকম দেরি না করে আমার অন্য বন্ধুদের সাথে নিয়ে সেখানে, শেখ ফজলুল্লাহ মনি ছিলেন সেখানে, আমাদের কে এম ওবায়দুর রহমান সাহেব ছিলেন, সৈয়দ মোজাহারুল হক বাকি ছিলেন সেখানে, আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন সেখানে, আব্দুর রব সাহেব ছিলেন, খাবেদ মাহমুদ আবি সাহেব ছিলেন, তোফায়েল আহমদ সাহেব ছিলেন, প্রাক্তন ছাত্র নেতা প্রায় অনেকেই ছিলেন পূর্বাণী হোটেলে, পূর্বাণী হোটেলে, এবং আমাদের ছাত্রলীগের প্রায় সকল নেতাই সেখানে উপস্থিত ছিলেন। তা আমি এটা অপ্রসঙ্গে হচ্ছে কিনা জানি না, তবে নতুন প্রজন্মের একটা কথা বলতে চাই, আমি খুব বিক্ষিপ্ত হৃদয়ে বেদনাহত চিত্তে বিস্ময় ভীভূত মন নিয়ে এই মার্চের অনুষ্ঠানগুলো লক্ষ্য করছি। যিনি হয় দেখছেন না হয় কোনো টক শোতে কথা বলছেন, তিনি আর বঙ্গবন্ধু ছাড়া ছাত্র সংগ্রাম পরিষদের নামটা বলতেও কীরকম যেন একটা কুণ্ঠাজড়িত ভাব, বলেনি না হারি বঙ্গবন্ধুর কথা তো না বলে উপায় নেই, বলতে হবে, হ্যাঁ বলে উনি আর বঙ্গবন্ধু, এছাড়া আর কেউ নাই, যে এই যে আমিত্বের ভাব, মার্চের যে ছাত্র আন্দোলন সেখানে আমরা, সেখানে আমিত্ব নয়, ছাত্র সংগ্রাম পরিষদ নেত্রী চতুষ্টয়, আপনি আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখুন, সাজান সিরাজ, সাজান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখুন এবং ছাত্রলীগের সভাপতি, যেহেতু ছাত্রলীগের একক নেতৃত্বে আমি জিনিসটা কীভাবে নিই, ওই সময় আমি ছাত্রলীগের সভাপতি না থেকে আপনি যদি ছাত্রলীগের সভাপতি থাকতেন আপনিই প্রথম সদস্য হতেন। এখানে ব্যক্তিগতভাবে নুরুল সিদ্দিকীর জন্য কোনো কৃতিত্ব হয়, সংগ্রাম পরিষদ গঠিত হওয়ার পরে সারা বাংলাদেশে এই যে বক্তৃতাগুলো,
সেই গুহর মধ্যে আমার শব্দচয়ন, আমার বাচনভঙ্গি, বিশেষ করে পল্টন ময়দানের প্রতি আমার আধিপত্য অধিকার, এইসব বিষয়ে আমার একটা নিজস্ব অবকাঠামো তৈরি ছিল। তাছাড়া সবটুকু হচ্ছে ছাত্রলীগের কৃতিত্ব, সবটুকু হচ্ছে ছাত্রলীগের বৈশিষ্ট্য, সবটুকু হচ্ছে ছাত্রলীগের ক্যারিশমা। আমি আপনার অনুষ্ঠান থেকে বার 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 বলেছি যে বঙ্গবন্ধুকে যদি বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, তার মাটিতে গ্রথিত শিকড় হলো ছাত্রলীগ। বঙ্গবন্ধুকে যদি উচ্ছ্বসিত, বঙ্গবন্ধুকে যদি গভীর সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, তার উচ্ছ্বসিত উর্বিমাবা হলো ছাত্রলীগ। বঙ্গবন্ধুকে যদি সূর্যের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বক্ষে বাবন করা দিগন্ত বিস্তৃত আকাশ হলো ছাত্রলীগ। ছাত্রলীগ বঙ্গবন্ধুকে তৈরি করেছে, ছাত্রলীগ স্বাধীনতার পটভূমিকাকে তৈরি করেছে, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়েছে, ছাত্রলীগ বঙ্গবন্ধুকে এই নেতৃত্বের মূর্ত প্রতীক বানিয়েছে, ছাত্রলীগ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে একক সংখ্যাগরিষ্ঠতা 165টা আসনের উত্তরাধিকার বানিয়েছে বঙ্গবন্ধুকে, তার কৃতিত্ব ছাত্রলীগের। তো সেখানে সব কিছু মিলিয়ে আজকে ছাত্রলীগকে বা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। জি, তো পল্টনে কি হলো পহেলা মার্চ? পল্টনে পহেলা মার্চ বঙ্গবন্ধু বললেন, নির্দেশ দিবেন, আমরা চলে আসলাম পল্টন ময়দানে। এসে প্রথমেই আমরা একটা শপথ দেবাম, এক হাত বুকে এক হাত সামনে, ঠিক এই ভঙ্গিমায়, যে আমরা শপথ গ্রহণ করিতেছি যে বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে 1970-এর নির্বাচনের বিজয়ের ম্যান্ডেটকে পুঁজি করে আমরা স্বাধীনতার স্বর্ণ সৈকতে নোঙর করিবই। যত রক্ত, যত আত্মত্যাগ করার প্রয়োজন হয়, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই পথ পরিক্রমণে বিজয় কেতো নোড়াবই। এই বলে এরকম ভাষা সমৃদ্ধ একটা শপথ গ্রহণ করলাম। লক্ষ লক্ষ জনতা স্বতঃস্ফূর্তভাবে সেই শপথে অংশগ্রহণ করল। পহেলা মার্চে পল্টন ময়দান থেকে 4 সদস্যের স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হল। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ডাকসুর সহ সভাপতি সাধারণ সম্পাদক, এই 4 জনের সমন্বয়ে। অতএব আমি যে কথাতে আজকের দিনে এই 48 বছর পরে, স্বাধীনতার পরে, দৃঢ়তার সাথে স্মরণ করতে চাই এবং সকলকে স্মরণ রাখতে অনুরোধ করি, সেটা হচ্ছে মার্চের আন্দোলনের মূর্ত প্রতীক হচ্ছেন বঙ্গবন্ধু। এখানে আমিত্বের কোনো সুযোগ কোনো ছাত্রনেতা, তৎকালীন ছাত্রনেতা বা তৎকালীন জননেতা নাই। এখানে আমরা সমষ্টিগত একটি নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম। কথাটা খেয়াল করেন, সম্মিলিত নেতৃত্বের মাধ্যমে। এখানে আমি নাই, এখানে আমরা। তখনও বলতো এই প্রসঙ্গে ছাত্র নেত্রী চতুষ্টয়ের বক্তব্য, সারা পাকিস্তানে 23শে মার্চ বাহর প্রস্তাব দিবস বা পাকিস্তান দিবসের যে পতাকা উঠত, সেই পতাকাকে নামিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা যখন হল, তখনই তো পাকিস্তান শেষ হয়ে গেল। সচিবাবাই থেকে শুরু করে সমস্ত আদাবত, সমস্ত কার্যবয়, সমস্ত দোকানপাট, বাড়ি ঘর, অট্টবিকা, পর্ণকুঠিরে যখন স্বাধীন বাংলার পতাকা উঠল। এর আগে তো 2রা মার্চ, 3রা মার্চও আপনাদের স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচি ছিল, 3 তারিখে সবসময় কর্মসূচি ছিল, কিন্তু 23শে মার্চের কর্মসূচিটা ছিল আনুষ্ঠানিক। 23শে মার্চের কর্মসূচিটা ছিল পূর্ব ঘোষণা প্রদত্ত। এখন নানা রকমের কথাবার্তা, নানা রকমের প্রচার প্রচারণা সামনে আসছে।
নিউকবাসের নির্দেশে পতাকা উঠেছে। তাই শেখ মুজিবুর রহমান কি বসে হাত পাখা দিয়ে বাতাস খাইছে? আমি স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদের প্রথম সদস্য বা আহ্বায়ক যাই বলেন, আমি দৃপ্ত কণ্ঠে প্রত্যয় দৃঢ় চিত্তে ঘোষণা দিয়ে গেলাম, সব কিছুর নির্দেশনা বঙ্গবন্ধুর কাছ থেকে এসেছে এবং সেইটি বৈধ এবং সেইটি সত্য। এর বাইরে যে যেখানে করেছেন এটা প্রাসঙ্গিক হলেও এর কোনো ঐতিহাসিক ভিত্তি নাই। একটা প্রবাহমান আন্দোলনে অনেক কিছু ঘটে, অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু যোগ সাজিত হয়, কিন্তু মূল ঘটনাটা তার নিজস্ব প্রবাহে এগিয়ে চলে সাফল্যের সৈকতে আন্দোলনকেই ভবন আর প্রবাহমান রাজনীতিকেই ভবন সফলতা এনে দেয়। তো বঙ্গবন্ধু ছিলেন আমাদের নেতা, বঙ্গবন্ধু ছিলেন আমাদের চেতনার প্রতীক, বঙ্গবন্ধু ছিলেন আমাদের হৃদয়ের উদ্ভাসিত সূর্য রশ্মি। বঙ্গবন্ধুকে কেন্দ্র করে আমরা এটা করেছিলাম। তো এখানে আমি একটা বর্তমান সরকার হচ্ছে আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে সরকার প্রধান, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ব্যক্তিগতভাবে আমাদের পছন্দ করেন আর না করেন, ব্যক্তিগতভাবে আমাদেরকে গ্রহণ করেন আর না করেন, আপনার সরকারে তো আমরা যেতে চাচ্ছি না, আপনার সরকারের কোনো ভাগ, আপনার সরকারের কোনো কাজ, সেটা তো আমরা চাচ্ছি না। আমার কথা হচ্ছে কি যে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে যেমন নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তার সাথে ডক্টর ইউনুসকে, আরে ভাই আমাদের নাম উচ্চারণে যদি এতই আপনার কুণ্ঠাবোধ থাকে, এতই আপনার অ্যালার্জি থাকে, তাই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করুন। আমি ইতিহাসের নামে শপথ করে বলছি, যদি এটা না করেন আপনার জীবন যে কারণে আপনি আজকে ক্ষমতায় আছেন সেই কারণটির স্বীকৃতি যদি আপনি না দেন, ছাত্রলীগকে কেবল আপনার তল্পি বাহক হিসেবে ব্যবহার করে যদি আপনি পরিতুষ্ট থাকেন, তার ঐতিহাসিক গুরুত্বকে যদি অনুধাবন না করেন, তাহলে ইতিহাস একদিন আপনার বিচারও করবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তি হিসাবে কিচ্ছু না, আমি সবচেয়ে বড় গৌরব আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, আমার সবচেয়ে বড় গৌরব আমি স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদের একজন সদস্য ছিলাম, আমার সবচেয়ে বড় গৌরব যে পল্টন ময়দান থেকে মিছিল করে নিয়ে বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতার পতাকা উপঢৌকন হিসাবে উপহার দিতে সুযোগ পেয়েছিলাম। এটার কোনোটাই সম্ভব হতো না যদি আমি ছাত্রলীগের ওই সময়ে সভাপতি না থাকতাম। ব্যক্তি নূর এবং সিদ্দিকি এখানে অত্যন্ত গৌণ, ছাত্রলীগই এখানে মুখ্য। আমি যতদিন বেঁচে থাকব, অন্যান্য প্রোগ্রামগুলোর মধ্যে যাই দুই তিন, হ্যাঁ আমি যতদিন বেঁচে থাকব ততদিন মনে করব যে ছাত্রলীগই বঙ্গবন্ধুর প্রাণশক্তি ছিল। পহেলা মার্চে ঘোষণা আসলো, আমরা সাথে সাথে পল্টন ময়দানে আসলাম, স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রলীগের একক নেতৃত্বে গঠিত হল, আমরা ওখানেই ঘোষণা দিলাম 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বর্তমান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা 2 মার্চ ডাকসু অফিসে বসে আলাপ আলোচনা যখন করছিলাম তখনই আমাদের কাছে খবর গেল যে বর্তমান যে ডায়াস আমরা বানিয়েছিলাম জনতার প্রচণ্ড ভিড়ে সেটা উড়ে কোথায় চলে গেছে তার কোনো হাদিস নাই। আমরা কলাভবনের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে ওখান থেকে বক্তব্য শুরু করলাম। ঢাকা কবে ছাত্র সংসদের জিএস নজরুল ইসলাম, শহীদ নজরুল ইসলাম দাউদ খাদির, তিনি একটি খণ্ড মিছিল নিয়ে ওই পতাকাটি, ওটা সার্জেন্ট জৌরুবাক রেজিমেন্টাল ফ্লাগ ছিল, পতাকাটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেইন গেট দিয়ে ঢুকবেন। তখন একটা প্রচণ্ড দাবি আসে, যেটি ওই যে বাংলাদেশের ম্যাপ ছিল, সেই ম্যাপ ছিল যেটা মানচিত্রটা।
আপনি বিশ্বাস করেন জমিয়র খোঁজ দিয়ে দেখেন, আপনি তো খুব সূক্ষ্ম সাংবাদিক, অভিজ্ঞ প্রবীণদের মধ্যে এখন আপনি পড়েন, এদিকে রেসকোর্স ময়দান এত বিল্ডিং টিল্ডিং তখন কিন্তু ছিল না, আর ওদিকে নীলক্ষেত জনসমুদ্র। 7ই মার্চে রেসকোর্সের মিটিং ছাড়া অন্য কোনো মিটিংকে তার সঙ্গে তুলনা করা যাবে না, এত লোক। তা ওই বিশৃঙ্খলা এড়ানোর জন্য বর্তমান থেকে আমরা কলাভবনের ছাদে দাঁড়িয়ে সভা করলাম, যথারীতি সাধারণ সিরাজ আমার নাম প্রস্তাব করবেন, আব্দুল কুদ্দুস মাখন তখন বক্তৃতা করছিলেন। ঠিক সেই সময় পতাকাটা নিয়ে নজরুল তুমুল করতাবির মধ্য দিয়ে মঞ্চের কাছে আসবেন, সামনে ছিলেন আসমা আব্দুর রব, আপনি দেখবেন গুড়ি হয়ে ওই পতাকাটি, উনি যখন গুড়ি হয়ে তুলছিলেন তখন কোনো সংবাদ কর্মীর বা ফটোগ্রাফারের ক্যামেরাই না, একটা ব্যক্তিগত মানুষের ক্যামেরাই ওইটাকে ধারণ করা হয়েছিল। তাই যদি হতো তাহলে 3রা মার্চে সমস্ত পত্রিকায় ওইটি প্রধান খবর হতো, কোনো একটা পত্রিকায় এই খবরটা আসে নাই যে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছে 2রা মার্চ। তো যাই হোক, 3রা মার্চ আমরা যখন আমাদের বিস্তীর্ণ কর্মসূচি দেওয়ার জন্য পল্টন ময়দানে জনসভার ঘোষণা দিলাম, দিতে যাচ্ছে ঠিক তখনই আমাদের কাছে এসে খবর দেওয়া হলো যে 3রা মার্চে সবাই বঙ্গবন্ধু স্বয়ং উপস্থিত থাকবেন। আমরা সেটা ঘোষণা দিলাম, সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে আবার বিস্ফোরিত হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তেজনায়, খুশিতে আনন্দে উদ্বেগিত হয়ে গেল। 3রা মার্চে আমরা পল্টন ময়দানে সভা করার পর বঙ্গবন্ধু সেখানে আসবেন, বঙ্গবন্ধুর উপস্থিতিতে আবারও আমরা এক হাত বুকে দিয়ে, যেহেতু সবাই পৌরহিত্য করছিলাম, আমি সফরটি আমাকেই পরিচালনা করতে হয়েছিল, কেন আমিত্যর কোনো ব্যাপার স্যাপার নাই, আমরা শপথ নিলাম যেখানে বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হলো। তারপর সেটা তো এই যে স্বাধীনতার ইশতেহারের মধ্যে, না না ওই শপথের মধ্যেও ছিল। আচ্ছা, আর সাধারণ সিরাজ সাহেব 3রা মার্চ যে ইশতেহার পড়েছিলেন ওই একই সবাই সেখানে, ইশতেহারটি সম্ভবত দুবার পড়েছিলেন তিনি নাকি, একবার প্রথমে আবার পরে বঙ্গবন্ধুর উপস্থিতিতে, তাই কি এটা উনি দাবি করেন? আচ্ছা আচ্ছা, কিন্তু আমার সঠিক খেয়াল নাই, আমি ওনাকে খাটাও করবো না, আমি ওনাকে বাড়াইও দেবো না। তা আমি তো তাবে ছিলাম সভা নিয়ন্ত্রণের, আমি তো তাবে ছিলাম বঙ্গবন্ধুকে একটা জনসমুদ্র সুশৃঙ্খলভাবে উপহার দেওয়ার জন্য, আমি তো তাবে ছিলাম বঙ্গবন্ধুর সামনে সমস্ত মানুষের উত্তোলিত হাত দিয়ে তার চিত্তকে উদ্বেবিত করার জন্য, উচ্ছ্বসিত করার জন্য। একবার পড়া হলো না, দুইবার পড়া হলো, তো যাই হোক, বঙ্গবন্ধু খুব খুশি হয়েছিলেন। ওখানে আমার মনে আছে, আপনার অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে বঙ্গবন্ধু আমি বলেছিলাম আমাকে প্রশ্ন করেন যে তোমরা যে স্বাধীনতার জন্য এত লাফাচ্ছ, তোমাদের শক্তির উৎস কোথায়, কী নিয়ে তোমরা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে? আমি পল্টন থেকে আমার বক্তৃতায় বলেছিলাম, আমি বললাম পল্টনে জাগ্রত জনতা, তোমরা জানো আমাদের শক্তির উৎস পেন্টাগন নয়, আমাদের শক্তির উৎস ক্রেমলিন নয়, আমাদের শক্তির উৎস দিল্লি নয়, আমাদের শক্তির উৎস বাংলার উদ্বেগিত জনতা, যে কৃষক গ্রীষ্মের খরত রৌদ্রে দাঁড়িয়ে হাল চাষ করে, যে কৃষক পচা দুর্গন্ধময় পানিতে দাঁড়িয়ে পাট কাছে, যে মা বাঁধ রাত্রে উঠে ধান সিদ্ধ করে, যে মা আমার ঢিকিতে দাঁড়িয়ে পাট দেয়, যে মা আমার নদী হতে কলসিকাকে পানি আনে, যে মা আমার নকশিকাতায় খোল তুলে, যে মা আমার দুঃখটা দিয়ে পান খায়, সেই মায়ের বুক নিঃসৃত আশীর্বাদই হল আমার শক্তির উৎস। এ মাটি আমার সোনা, আমি করি তার জন্ম বৃত্তান্ত ঘোষণা, সে কবির বাণীবাগী কান পেতে আছে যে আছে মাটির কাছাকাছি, আমি বাংলার রূপ দেখিয়াছি তাই,
আমি বাগলার মুখে দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মা উচ্চতনের বৈপ্লবিক চেতনাকে আমি বিন্দুমাত্র কটাক্ষ করি না, ফেরিকাষ্টের বৈপ্লবিক মননশীলতাকে আমি খাটো করে দেখি না, লেভিন স্ট্যাভিন টটস্কিকেও আমি অশ্রদ্ধা করি না, কিন্তু এ মাটি আমার শোনা, আমি তার জন্মবৃত্তান্ত ঘোষণা করি বলেই আমার নেতা লেভিন নয়, আমার নেতা স্ট্যাভিন নয়, আমার নেতা মাউসোদন নয়, আমার নেতা চে গুয়েভারা নয়, আমার নেতা ফিডেল কাস্ত্রো নয়, আমার নেতা শেখ মুজিবুর রহমান, বিশ্বাস করে গোটা পল্টন বয়দার দাঁড়াই গেল। এত ঐতিহাসিক ঘটনা, এখনকার মতো এত ফটোগ্রাফি থাকবে, আমার নিশ্চয়ই ধারণা কোনো না কোনো ফটোগ্রাফের এতেই ধারণ করা আছে, খুঁজবে, আমি ক্ষমতায় থাকবে তো এটা খুঁজে বেরি করতাম। তা এখানে তো প্রধানমন্ত্রীর গর্জ একটু কম, তিনি এটা খুঁজবেনও না আর খুঁজে বেরিয়ে এটাকে সামনেও আনবেন না, যাই হোক তার প্রতি আবার কোনো হিংসা বিদ্বেষ নাই। তেসরা মার্চ থেকে আমরা সাতই মার্চের পরের ঐতিহাসিক ঘটনা, তেসরা মার্চের আমরা ঘোষণা দেবাম, বঙ্গবন্ধু সাতই মার্চের এসকোর্টসে তার ঐতিহাসিক ভাষণ দেবেন। তেসরা মার্চে তো উনি বক্তৃতা করেছিলেন পল্টনে, করেছিলেন ওই তেসরা মার্চে বক্তৃতা করে উনি ঘোষণাটা দিবেন, আমরাও আগে আগে দিচ্ছিলাম, উনি আনুষ্ঠানিকভাবে দিবেন। আরেকটি কথা উনি বলবেন যে আমি একটি কথা এই বিশাল জনসমুদ্র থেকে ঘোষণা দিতে এসেছি যে এই ধরনের আন্দোলনে নাশকতাকারীরা অনুপ্রবেশ করে আন্দোলনকে বিপদগামী করে ফেলায়, আপনারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন, আপনারা উচ্ছ্বসিত যৌবনের প্রতীক, যৌবনের উচ্ছ জগতরঙ্গ আপনাদেরকে উদ্বেবিত করে অনুপ্রাণিত করে, দেখেন এই উচ্ছ্বাসের এই ভাবাবেগে কোনো নাশকতার জন্য সৃষ্টি না হয়, আন্দোলনটি একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারায় চালানোর জন্য আমি বাংলার 7.5 কোটি মানুষের কাছে আহ্বান রেখে গেলাম। কী অদ্ভুত একটা ডাইরেকশন দিয়ে 7ই মার্চের তিনি তার বিস্তারিত বক্তৃতা বলবেন। এই মার্চ মাস আমি বঙ্গবন্ধুর বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে তাকে স্যালুট জানাই। মাত্র 19 মিনিটের বক্তৃতা, পৃথিবীর যে কোনো ঐতিহাসিক বক্তৃতার চাইতেও অনেক ফলপ্রসূ। কী অদ্ভুত ভাষার প্রয়োগ, কী অদ্ভুত রণকৌশল, কী অদ্ভুত স্ট্র্যাটেজি, সারা বাংলাদেশের মানুষকে তারা তিনি স্বাধীনতার বার্তা দিয়ে দিবেন, মুক্তির বার্তা দিয়ে দিবেন, পরাধীনতার বক্ষ বিদীর্ণ করার বার্তা দিয়ে দিবেন। তিনি একদিকে বলছেন তোমরা আমার ভাই, তোমাদের কেউ কিচ্ছু বলবে না, তোমরা ব্যারাকে ফেরত যাও, শব্দটি হচ্ছে তোমরা আমার ভাই। আর একদিকে বলছেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমাদের কাছে আমার অনুরোধ রইব, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। সেখানে তিনি পাকিস্তানের সেনাবাহিনী বলেন নাই, তিনি বলেছেন শত্রুর মোকাবিলা করো, তিনি বলেছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তিনি বলেছেন প্রত্যেক ইউনিয়নে সংগ্রাম পরিষদ গঠন করো। এগুলোর মানে কি? একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়ারের তিনি ডাইরেকশন দিয়ে গেলেন, কিন্তু পাকিস্তানিরা তাকে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে অভিযুক্ত করতে পারল না। তিনি রেসকোর্স থেকে 4টা দফাও দেবেন, আপনার নিশ্চয়ই মনে আছে 4টি দফা। তা যাই হোক, একটা একটা প্রশ্ন করি, যেহেতু মুজিব জন্মশতবার্ষিকী আর একদিন পরে আপনি তো ওনার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন, একসঙ্গে কারাগারেও ছিলেন আপনারা 17 মাস। হ্যাঁ, 17 মাস আপনি একসঙ্গে কারাগারে কাটিয়েছেন, অনেক রকমের স্মৃতি আছে, কিন্তু ওনার জন্মদিনের কোনো স্মৃতি আছে সেই সময়কার, মনে পড়ে জেলে জেলের বাইরে ওনার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন বা কোনোভাবে উদযাপন হয়েছে বা পালন হয়েছে? তিনি যখন দেশ যখন স্বাধীন হয়ে গেল অনেক পত্রিকায় ছাপে আমরা 4 জন মিলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ফুলের তোড়া নিয়ে যেয়ে তিনি একটা লুঙ্গি পরা পাঞ্জাবি পরা সুপার উপরে বসা আমরা যে তাকে সালাম করেছিলাম এবং আমরা তার হাতে ওই ফুলের তোড়াটি উঠিয়ে দিয়েছিলাম। তা ওটা নির্দিষ্টভাবে আমার মনে আছে।
তারপরে আগে পাথে হয়তো আরও দু একটি জন্মবার্ষিকীতে কেক কাটার সময় বা কেক খাওয়ার সময় জি বঙ্গবন্ধুর মুখে কেক তুলে দেওয়া আমাদের সৌভাগ্য হয়েছিল। তা আমি জি আমরা একটু শেষের দিকে চলে এসেছি, সো দুটো বিষয় এখন মুজিববর্ষ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, আরেকটি প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাস তার ইকোনমিক প্রভাব সেটিকে আমরা কীভাবে মোকাবেলা করবো আর সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সময় হাতে খুব বেশি নেই আমাদের। আমি আপনাকে এই জন্য আমি একটু একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম, জি জি, কারণ মার্চ মাস তো এর সঙ্গে সম্পৃক্ততা সমস্ত কৃত্রিমতাকে অনেক দূরে সরিয়ে দেয়, একদম একটা প্রাণবন্ত আমার চোখের সামনে এখন প্রদীপ্ত সূর্যরশ্মির মতো জল জল করে ভাসায় গোটা বাঁচতা। 25শে মার্চে আমরা যে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম, এখানেও একটা কথা বলা উচিত যে আপনি চেনেন কলিমুল্লাহ সাহেবের বাসার থেকে এসে জনাব আব্দুল সলিমুল্লাহ সলিমুল্লাহ সাহেব মোহাম্মদপুরে, হ্যাঁ মোহাম্মদপুরে মানে শিবলি সাদি 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 মোহাম্মদ শিবলি মোহাম্মদের বাবা, বাবার বাসার থেকে এসে শিল্পী, এবং আমাদের একটা রুট ছিল যে আমরা রায়ের বাজার দিয়ে বেড়ায়ে পদ্মার পাড় দিয়ে ঘেঁষে 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 ফরিদপুর দিয়ে গেদে চুয়াডাঙ্গা দর্শনা গেদে বদার হয়ে বঙ্গবন্ধুকে দিয়ে ভারতে চলে যাব, দিসওয়া দেওয়া রুট। তো সেই উনি রাজি হল না, উনি বলল আমি চলে গেলে ওদের বঙ্গবন্ধু রাজি হলেন না, হ্যাঁ বঙ্গবন্ধু বলবেন ওদের রক্ত লিপসা অনেক বেড়ে যাবে, অনেক মানুষকে ওরা হত্যা করবে, আমি এই 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 রক্তযজ্ঞের হুড়ি খাবার পথ বিনির্মাণ করতে পারবো না, এক। আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের মন ভেঙে যাবে যে তাদেরকে ফেলে রেখে আমি ভারতের চলে গেছি, একটা আশ্রয় নিয়েছে, এবং ভারতবর্ষেরও সরকারের আমার প্রতি সমর্থনের যে শক্তিটা সেটাও অনেকখানি স্তিমিত হয়ে যাবে। এই সমস্ত যুক্তি বুদ্ধি দেখায় উনি আমাদের সাথে যেতে রাজি হব না, আমরা চলে গেলাম। ওবায়দ ভাই, আব্দুল কুদ্দুস মাখন, কাজী ফিরোজুর রশিদ, মাসুদ পরে সলিমুল্লাহ মুসলিমের ভিপি হয়েছিল মাসুদ, আমরা দৌড়াই যেয়ে আনোয়ার হোসেন মঞ্জুর বাসায় উঠলাম। তখন কিন্তু মিরপুর রোডে সেনাবাহিনী নেমে গেছে 25শে মার্চ রাতে, 25শে মার্চের রাতে। পরে খুব সম্ভবত 27শে মার্চ ভাবি খবর দিবেন, বেগম মুজিব খবর দিবেন যে বঙ্গবন্ধুকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে পাকিস্তানে। অদ্ভুত মানসিক শক্তির মহিলা ছিলেন এই ভদ্র মহিলা, তার চেহারা সুরত দেখে মনে হল বঙ্গবন্ধু কোনো প্যাকেজ টুরে গেছেন, মানে কোনো কান্নাকাটি কোনো দুমড়ে মুচড়ে যাওয়ার একটা ওরকম হলো তো আর বঙ্গবন্ধু হতেন না, হতে পারতেন না, হ্যাঁ, কারণ ওই ওই সহায়তা ওই সহযোগিতা সহযোগিতা না থাকলে, হ্যাঁ মুখে পানের খিবিটা আছে, সাহস না থাকলে, উনি অত্যন্ত মিষ্টি একটা মানসিকতায় আমাদেরকে খবর দেবেন যে আমাদের মুজিব ভাইকে তারা কারারুদ্ধ করে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো এটাতে আমাদের একটা দুঃখের একটা সুখের দুটারই বার্তা ছিল। সুখের বার্তা হলো এই যে আমরা বুঝতে পারলাম বঙ্গবন্ধু মারা যায় নাই, ওরা মেরে ফেলে নাই। আর দুঃখ হলো তাকে তারা গ্রেপ্তার করছে, কোথায় নেবে, ক্যান্টনমেন্টে নেবে আগরতলার মতো নাকি, পরে জানতে পারলাম যে ওকে ওনাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে। যাই হোক, এখানে আমি এক মিনিটের আধা মিনিটের একটা সুযোগ দেব, বঙ্গবন্ধুকে তারা ওখানে অবরুদ্ধ রেখেছিল, তাদের স্থিতিটা ছিল তারা একটা বাটার করবে, এই দেশে যে 96,000 পাকিস্তানি সৈন্য ছিল তাদেরকে তারা ফিরিয়ে নেবে যদি যুদ্ধে হেরে যায়, আর শেখ মুজিবকে তার সহযোগীদের সহ আমাদেরকে ফেরত দেবে বঙ্গবন্ধুকে। তা আর যদি তারা জিতে যায় তাহলে বঙ্গবন্ধুকে তারা হত্যা করবে। তা যেহেতু তারা হেরে গেল সেহেতু
শ্রীমতী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক দূরদর্শিতা, পৃথিবীর জনমত সৃষ্টিতে তার সক্ষমতা, সারা বিশ্বকে স্বাধীনতা যুদ্ধের সপক্ষে আনার তার কৃতিত্বের কারণে তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই, বরং বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু, 16ই ডিসেম্বর তো দেশ স্বাধীন হলো, 10ই জানুয়ারি ওই লন্ডন হয়ে দিল্লি হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশে আসবেন। তা আমার কথা হলো, আজও একটা ব্যর্থতার ঊর্ধ্বে আমরা উঠতে পারি নাই, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য 23টি বছর ধরে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম, যে গণতন্ত্রের অভাবের কারণে সামরিক জান্তার বিরুদ্ধে আমরা পাঞ্জা লড়লাম, মৃত্যুর সঙ্গে আমরা পাঞ্জা লড়লাম, আজও সেই গণতন্ত্র নিষ্কলুষ গণতন্ত্র, গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক অনুশ্রমণে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা স্থায়ীভাবে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। যে গণতন্ত্র সেই আপনার সক্রেটিস থেকে শুরু করে প্লাটো, অ্যারিস্টটল, এমনকি হ্যারল্ড দি রাস্কি পর্যন্ত বর্ণনা করেছেন, সেই গণতন্ত্রটি বাংলাদেশে বারবার হোঁচট খেয়েছে, বারবার মুখ থুবড়ে পড়েছে, শেষ করতে হবে। আমি চেষ্টা করেছি, আল্লাহর কোটি কোটি শুকুর, যখন সুযোগ এসেছে গণতন্ত্র রক্ষার সপক্ষ শক্তির সঙ্গে থাকা। আমি আজকের দিনে আশা করব, একদিকে আজকে মুজিব শতবার্ষিকীর 2 দিন আগের দিন মার্চের রক্তঝরা সংগ্রামের প্রজ্বলিত একটি দিন, আজকের দিনে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমার প্রার্থনা থাকবে বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত, এবং যে গণতন্ত্রের স্বপ্ন দেখে বঙ্গবন্ধু মারা গেছেন। আমি এখানে একটা কথা বেদনাহত চিত্তে স্মরণ করতে চাই, যে হোসেন সৈয়দ সরওয়ারদীর হাতে গড়া রাজনৈতিক কর্মী, তিনি শেষ পর্যন্ত বাম অগণতান্ত্রিক শক্তির প্ররোচনায় পড়ে, বিশেষ করে তার গোল্ড বিভার স্টোন এর অপারেশনের সময়, তিনি যখন মস্কো যেয়ে তার চিকিৎসা করবেন, সেই সময়ের একটা মোটিভেশন দিয়ে তিনি সাময়িকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। আমি সাময়িক এই জন্য বললাম, আমি ওটার বিরোধিতা করার পরে তিনি আমাকে রাজ্জাক ভাইয়ের দিয়ে ডেকে নিয়ে গেলেন তার বাসায়, যে দেখি শেখ ফজলুল হক পনি আল্লাহ তারও ব্যস্ত মুসলিম করুক ওখানে উপস্থিত আছেন, তিনি বলবেন, আবম, তুমি বিরোধিতা করেছো, মনে করো না আমি তোমাকে আমার মনের থেকে ছুড়ে ফেলে দিয়েছি, আমি 3.5 বছর কিছু দিতে পারবো না বলেছিলাম, 3.5 বছর পার হয়ে গেছে, আমি একটুখানি সময় চাই, কনসোলিডেটেড টাইম আমি চাই, যার মধ্য দিয়ে আমি বাংলাদেশে একটা অর্থনৈতিক বিনির্মাণ করব, একটা অর্জন করব, তারপর জনগণের অধিকার জনগণকে দিয়ে দেবো। অত্যন্ত বিনিম্র চিত্তে আমি বলেছিলাম, যে মুজিব ভাই এ পথ বড় বন্ধুর, একবার এ পথের পথিক আর এ পথ থেকে ফিরতে পারে না, অন্য কেউ হলে চাপকায় আবার পিঠের চামড়া উঠায় নিত, কিন্তু বঙ্গবন্ধু স্ফীত হেসে বলেছিলেন যে গণতন্ত্রের জন্য আমার চেয়ে বেশি দরদ দেখায়ও না, আমি সরাসরি হোসেন সৈয়দ সরওয়ারদীর হাতে গড়া একটা রাজনৈতিক কর্মী। তা যাই হোক, আজকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, গণতন্ত্রের জন্য যারা নানা পর্যায়ে আত্মত্যাগ করেছেন সকলের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করি, এবং আজকের দিনে আল্লাহ তাআলার কাছে আমার শুভকামনা হলো যে আল্লাহ পাক এদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বেশি দিন তুমি বঞ্চিত রেখো না। প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজে, দুঃখের দিনে তুদের তুচ্ছ বাজে, অরুণ বন্যে যাওয়াও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয় গণতন্ত্রের হোক জয়। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নূর আলম সিদ্দিকি। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূর আলম সিদ্দিকি, এবং এই পরিচয়ে তিনি পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ছাত্রলীগের নেতা,
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। কথা হচ্ছিল মার্চের সেই অগ্নিঝরা দিনগুলো নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার জন্যে যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, এবং সেই সংগ্রামে যারা সংগঠক ছিলেন, নেতা ছিলেন, সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। অবশ্যই এই সংগ্রামের যে প্রধান পুরুষ মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম শতবার্ষিক উদযাপিত হবে আর মাত্র একদিন পরে, তার প্রতি আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা। এবং আমরা মনে করি যে মুজিব বর্ষ, যেটি মিস্টার সিদ্দিকী বলছিলেন যে মুজিব বর্ষ পালন তখনই সার্থক হইবে বা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাটা সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা হবে, যে গণতন্ত্রের সংগ্রামের জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য করতে গিয়ে, স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। সেটি যদি বাংলাদেশ ঠিকঠাক মতো চর্চা করতে পারে, বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, তাহলেই তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। এবং সেটির দায় দায়িত্ব অবশ্যই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের। সেই সঙ্গে করোনা ভাইরাস সারা পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, দুর্যোগের মধ্যে ফেলে দিয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য তিনি সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেছেন। একই সঙ্গে প্রতিটি দেশের সরকার যেন এর জন্য একটা সজাগ থাকে, সতর্ক থাকে, দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে, অনেকেই নিতে শুরু করেছেন, এবং ভবিষ্যৎমুখী, ভবিষ্যৎকে মাথায় রেখে যে এই দুর্যোগ কত দূর যেতে পারে, এই দুর্যোগের নানা রকমের প্রতিক্রিয়া কী হতে পারে। যেমনটা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলছিলেন যে এর একটা অর্থনৈতিক প্রভাব, এর একটা স্বাস্থ্যগত প্রভাব, এর একটা সাইকোলজিক্যাল প্রভাব, এই দিকগুলো কীভাবে মোকাবেলা করা হবে, সেরকম প্রস্তুতি যেন থাকে, বাংলাদেশেও সেরকম যেন প্রস্তুতি থাকে, এবং নাগরিকদেরও নিজেদের যেন যথেষ্ট পরিমাণে সচেতনতা, সতর্কতা থাকে, সমস্ত জনসমাগম এড়িয়ে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, চর্চা করা, যাদের মধ্যে একটু ঝুঁকি আছে বা একটু সন্দেহের জায়গা আছে তারা নিজেদেরকে একটু আইসোলেশনে রাখা বা কোয়ারেন্টাইনে রাখা, এই পদক্ষেপগুলো যেন সকলেই আমরা নিই, এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।